ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى في موضع آخر ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم وقال النبي صلى الله عليه وسلم القبر أول منزل من منازل الآخرة شنو غورهما شنو غمهربان إن بدو তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ শোনো গো প্রভু মোর এই নিবেদন
তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। আকাশের তারাগুলি মিটি মিটি হাসে, আকাশের তারাগুলি মিটি মিটি হাসে, জানিয়ে রা তোমাকে শুধু ভালোবাসে, জানিয়ে রা তোমাকে শুধু ভালোবাসে। তাদের মনের মতো করো মোর মন, শোনো গো রহমান এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। শ্রদ্ধেয় ও যোগ্যতম আজকের ইসলামিক সভার সুমহান মর্যাদা সম্পন্ন সভাপতি সাহেব ও মঞ্চে উপস্থিত উপবিষ্ট ওলামায়ে কেরাম ও সামনের বসে থাকা ইসলাম পিপাসু দিন দরদে ভাই ও বন্ধুগণেরা, ও আমার অবলা সরলা যারা এখন পর্যন্ত টিকে আছেন, পর্দা নাসিন পর্দা নাড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহর অসংখ্য প্রশংসা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মতো হতভাগা মানুষদের সুচেতনা দিয়েছেন, সৌভাগ্যবান বানিয়েছেন ইমানের গাছের তলায় আমাদের বসবাস করার, চান্স নেওয়ার, সুযোগ নেওয়ার সুযোগ করে দিয়েছেন, সুবিধা করে দিয়েছেন। আজ যেই গাছের অসংখ্য ফল অসংখ্য ফুল, আর তার যে সেন্ট, তার যে সুগন্ধ, সেই সুগন্ধকে পাওয়ার জন্য আমাদের মতো মানুষ আজ পাগল পারা হয়ে দিনী শিক্ষা অর্জনের স্বার্থে নিজের আওলাদকে আমরা এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে আমরা প্রবেশ করাবার সুযোগ করে দিই, অক্লান্ত পরিশ্রম করি, যাতে করে আমাদের সোনামণিরা সৌভাগ্যবান হয়, দিনের চেতনা তাদের মধ্যে আসে। আমরা দেখি না দুনিয়া, আমরা দেখিনি দুনিয়ার সাত সমুদ্র, সাত পাহাড়, সাত আকাশ, যে আকাশের উপরে গিয়ে আমাদের বাচ্চারা আমাদের সোনামণিরা গিয়ে অসংখ্য টাকা পয়সা মাল দৌলত অর্জন করবে, আমরা সেটা চাইনি। আমরা চেয়েছি দিন, আমরা চেয়েছি আল্লাহ, আল্লাহর রাসূলের ভালোবাসা। তাই এই ধরনের একটা দিনী মাদ্রাসা, দিনী প্রতিষ্ঠানের আন্ডারে আজকের যে জালসা আহত হয়েছে, এই জালসায় আমরা যোগদান করতে মরিয়া হয়ে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছি। ব্রাদারানে মিল্লাত, আল্লাহ পাকের অসংখ্য প্রশংসা করি, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি, সকলে প্রাণ খুলে বলে আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, তার জন্য তার অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার আখেরি নবী হযরতে আহমদে মুজতাবা, মুহাম্মাদে মুস্তাফা, রাসূলে আরবি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই ও বারিক ওয়াসাল্লিম। মহতারাম ভাই সকল, আমি আপনাদের সামনে একজন হতভাগা নগণ্য খাদেম হিসেবে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। যে কজন আছেন, আমি মনে করি আল্লাহ ভীরু আছেন, আল্লাহ ভীরু তো আপনাদের মধ্যে আছে, আল্লাহ পাক সেই চেতনা আপনাদের যেন দান করেন। আমি যে কথাগুলো বলবো চেষ্টা করে যাচ্ছি আপনাদের কিছু শোনাবার জন্য, কাজে লাগাবার জন্য, যাতে করে আমরা সম্মিলিতভাবে কাজে লাগাতে পারি। আল্লাহ পাক আমাদের সুতৌফিক দান করুন, সকলে প্রাণ খুলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদারানে মিল্লাত, আমি যেমন শেষের দিকে, তেমনি পবিত্র আল কোরআনের 30 পারার শেষ পারার 102 নম্বর সুরা
সুরাতুত তাকাসুর, যেটাতে আমরা আজ মা বোন ভাই বাপ জানেরা সকলে ব্যস্ত আছি। এটাকে কেন্দ্র করে আমার মনে জাগলো যে এখান থেকে দুই চারটি কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ভাইজান আমার, মা বোনের আমার, প্রাণ খুলে আপনারা দোয়া দিবেন আর প্রাণ খুলে আল্লাহর কাছে দরবার করবেন, ভিক্ষা চাইবেন যে কি করলাম, কেন এসেছিলাম দুনিয়াতে, পার্থিব জীবনে। যেই সূরাটি 102 নম্বর সূরা, সূরাটিতে মাত্র 8 খানা আয়াতে কারিমা আছে। এই সূরাটি নবীকুলের শিরোমণি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কী জীবনে অবতীর্ণ হয়েছিল। এই সূরা থেকে আল্লাহ পাক পার্থিব জীবন থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত কথা বলেছেন, এত সুন্দর কথা তুলে ধরেছেন। এর এক একটা আয়াতের ব্যাখ্যা অনেক দূরে চলে যাবে, সেখানে যাওয়ার মতো সময় নেই বিরাদারানে মিল্লাত। আমি কিছু কিছু তুলে ধরার চেষ্টা করছি, অমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরার প্রথম শব্দ আলহাকুমুত তাকাসুর, আলহা এর মানে হচ্ছে আলহা ইলহি, এর মানে হচ্ছে শব্দটার মানে হচ্ছে গাফেল করে দেওয়া, গাফেল করে দেওয়া, মানুষকে ব্যতিব্যস্ত করে দেওয়া, মানুষকে একেবারে ভুলিয়ে দেওয়া, পাগল করে দেওয়া, এটার মানে কিসে আত্তাকাসুর, মানে বেশি বেশি করে পাওয়ার প্রচেষ্টা, মানুষের সাধনা, খাহিস, ইচ্ছা যে আমি বেশি পাই। এই বেশি পাওয়াতে আল্লাহ পাক বলছেন, বান্দারে আমার, বেশি পাওয়ার আশায়, বেশি পাওয়ার আকাঙ্ক্ষায়, এই বেশি পাওয়ার তোমার মনের মাঝে একটা নেশা তৈরি হয়ে আছে, একটা তলবের একটা মাদ্দা তৈরি হয়ে আছে। পাক পারবারদিগারে আলাম রব্বুল আলামিন বললেন, বান্দারে আমার, ইয়ে বান্দে আমার, তোমাকে আমি জীবন দান করলাম, বান্দারে আমার, ইয়ে বান্দে আমার, তোমাকে গাফিল করে রেখেছে, তোমাকে ব্যতিব্যস্ত করে রেখেছে, তোমাকে পাগল করে রেখেছে, কে আত্তাকাসুর, বেশি বেশি করে পাওয়া, এই বেশি পাওয়া, বেশি পাওয়া, বেশি কিসে থেকে, রব্বুল আলামিন একটা আম কথা বলেছেন, বেশি মাল, বেশি আওলাদ, বেশি খানদান, বেশি নিজের বাড়িঘর, বেশি নিজের গাড়ি বাড়ি, বেশি নিজের পরিবার, বেশি নিজের পার্টি, বেশি নিজের প্রপার্টি ইত্যাদি যে কোনো জিনিস, তার উপরন্ত আমরা যেটাতে বেশি ব্যস্ত থাকি সেটা হচ্ছে মাল, টাকা পয়সা কিভাবে আসবে আমরা তা দেখি না, কোনখান থেকে আসে সেটাও দেখি না। অধিকাংশ মানুষ ব্যতিব্যস্ত, পাগল হয়ে আছে। এরই মধ্য দিয়ে কিছু মানুষ ভালো উপার্জন করে, সচেষ্টা চালিয়ে যায়, কিসের মাধ্যমে, নিজের মেহনত মজদুরির মাধ্যমে, যে আমি হালাল উপায়ে কিছু অর্জন করব, কিছু পয়সা সঞ্চয় করে জোগাড় করব। এ বাপু আমার, মারে আমার, অনেক মায়ের সন্তান, মা আমার নিজের সন্তানকে, মা নিজের স্বামীকে, নিজের পরিবারের আওলাদ গুলোকে, ভাইকে, আর কাউকে বিদেশে প্রবাসে বানিয়ে দিল সঞ্চয় মালের জন্য, মাল উপার্জনের জন্য। রব্বুল আলামিন বললেন, এ বান্দা আমার, তুমি যখন পাগল হয়েছো জোগাড় করার ব্যাপারে, তুমি মনে করলে আত্তাকাসুর, তোমার বেশি বেশি করে পয়সা কি করে হবে, অন্যান্যরা একটা হাজিরি দেয় তোমার আওলাদ বেশি করে অর্জন করার জন্য, আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, পরিবারের জন্য বেশি বেশি করে পয়সা নিয়ে যাব, বেশি বেশি করে পয়সা আমি বাড়ি পাঠাবো, যাতে করে আমাদের সুন্দরভাবে বাড়িটা তৈরি হয়ে যায়, আর গাড়ি বাড়ি নিয়ে আমরা যেন বড় লোক হয়ে যেতে পারি। বন্ধুরে আমার, মা বোন আমার, আপনাকে কল করেছে আপনার আওলাদ, আম্মা জান
আজকে আমি দুইটা হাজির দেওয়ার চেষ্টা করি, দিনের বেলায় একটা খুললাম এখানে 900 টাকা পেয়েছি, রাতের বেলায় যদি একটা হাজিরি দিতে পারি তাহলে আমার 1000 টাকা হবে, তাহলে 1900 টাকা 2000 টাকা আমার কামাই হবে, এই বেশি বেশি করে নিতে গিয়ে চোখ তার মানলো না। বন্ধুরে আমার, ইয়ে মা বোন আমার, বাপজি আমার, আপনার সুপুত্র, আপনার ভালোবাসা, আপনার কলেজার টুকরা বিদেশের মাটিতে নিজের জীবনকে হাতে নিয়ে কাজে ব্যস্ত আছে, এমন এক জায়গায় পৌঁছে গেছে, এমন এক স্থানে চলে গেছে যেখান থেকে চোখ যদি একটু লেগে যায়, রব্বুল আলামিন বলেছেন, ইয়ে বান্দা আমার, ওয়াজা আল্লাহ লাইলা লেবাসা, তোমাদের আমি রাতকে তোমাদের লেবাস বানিয়ে দিলাম, বান্দারে আমার তোমার যদি ঘুম যদি না হতো, এ বান্দা আমার এত সুন্দর নিয়ামত তোমাকে আমি দান করলাম, তুমি পয়সার বাড়ার জন্য, পয়সা বেশি নেওয়ার জন্য তুমি নিজের চোখের নিদ্রাকে হারাম করেছো, এ বান্দা আমার তোমাকে দিনের বেলাটা আমি দিলাম কামাই করার জন্য, রাতের বেলায় দিলাম তোমাকে আরাম করার জন্য, তুমি কি করো? নবী আমার বলেছেন, ওয়ারজা বেমা কাসাম আল্লাহ লাকা, আল্লাহর বান্দারে তুমি যদি রাজি হয়ে যাও, তুমি যদি সন্তুষ্ট হয়ে যাও, খুশি হয়ে যাও, যেটা তোমার ভাগ্যে আল্লাহ পাক লিখেছেন, রব্বুল আলামিন যতটা তোমাকে মাল দিবেন অতটাই তোমার ভাগ্যে আসবে। ই আল্লাহর বান্দা, তুমি যদি সঠিক যদি মুমিন হতে চাও, সঠিক যদি মুসলিম হতে চাও, তাহলে রব্বুল আলামিন যাহা দিয়েছেন ও অপরের মাল দেখে, অপরের গাড়ি বাড়ি দেখে নিজের জীবনটাকে তুমি হালাক করে দিও না, নিজের জীবনটাকে তুমি বিপর্যয় নিয়ে যেও না, তুমি আরাম করে নাও, তোমার জীবন এখন অনেক বাকি আছে। তোমাকে রব্বুল আলামিন তোমাকে যদি বড় ধনী যদি বানার ইচ্ছা আল্লাহ থাকে, আল্লাহ যদি লিখে থাকেন, বান্দারে আমার তোমার ধন সম্পদ তোমার ঘরে চলে আসবে, তুমি ধনী হয়ে যাবে, তুমি আগে নিজকে মুমিন বানিয়ে নাও। তোমাকে মনে রাখতে হবে এই কর্মটা আমি করলাম, কর্মের সাথে সাথে রব্বুল আলামিনের দরবারে আমাকে হাজিরি দিতে হবে, আল্লাহকে ডাকতে হবে, এ পারবর্দেগারে আলাম আমি ইচ্ছা করেছি আল্লাহ বেশ কিছু পয়সা উপার্জন করব, পারবর্দেগার তুমি যদি আমাকে যদি সুমতি না দাও, সুযোগ যদি না দাও, তাহলে আমার হাতে মাল আসবে না। আল্লাহ রে তুমি সবেরে মালিক আছো আল্লাহ। রব্বুল আলামিন বললেন, এ বান্দা আমার দুটো পয়সার জন্য তুমি নিজের ঘুমকে হারাম করলে, নিজের আরামকে হারাম করে দিলে, তুমি বেশি বেশি করে তলব করতে যে সারা জীবনটাকে তুমি ক্ষয় করে দিলে। আল্লাহ পাক বলেছেন, হাত্তা যুরতুকুমুল মাকাবির, এমন পর্যন্ত কি তুমি কবরের কাছে চলে গেলে, প্রবাসী হওয়ার পরে নিজের জীবনটাকে ভালো করে নিয়ে আসবে তুমি আশা করে গিয়েছিলে, কিন্তু বন্ধুরে আমার আপনার জীবন ওখানে ক্ষয় হয়ে গেছে, আপনার লাশটা বাড়ি আপনার ফেরত আসলো, সারা দেশের মানুষেরা আপনার পরিবারেরা কান্নাই ভেঙে পড়লো, আল্লাহ কি ভেবেছিলাম কি করেছিলাম, কোনখানে পৌঁছে গেল আল্লাহ। রব্বুল আলামিন সবার আওলাদ আছে, এই আওলাদকে যদি আমি প্রবাসী না বানাতাম, বিদেশের মাটিতে যদি না পাঠাতাম, রব্বুল আলামিন আমার আওলাদ আমার বাচ্চা যেদিন আমার কাছে পারমিশন চেয়েছিল, আম্মা যান দুইটা করে হাজিরে লাগাচ্ছি, মা যদি আমি বলে দিতাম, বেটারে তোর জীবন আমি চাই বেটা, তোর পয়সা অত নিতে হবে না, নিজের জীবনটাকে বাঁচিয়ে রাখ, আর তোর অত চেষ্টা করতে হবে না, রাতে তোর আরাম করতে হবে, আরামকে হারাম করবি না, খবরদার নিজের জীবনকে বিপর্যয় নিয়ে যাবি না, তাহলে হতো আমার আওলাদটা ওই বিপর্যয় থেকে বেঁচে যেত, আমার আওলাদটা আজ আমার বুকে লেগে যেত। মা বোন আমার পয়সার লোভে পড়ে অনেক সময় পরামর্শ আপনার কাছে চাই, আপনার স্বামী চায়, আপনার আওলাদ চায়, আপনার ভাই চায়, আপনার অন্যান্যরা চায়, খবরদার নিজের জীবনে ঝুঁকি নিতে বলবেন না। আল্লাহ বলছেন, আল্লাহ তোমাকে গাফেল করে দিয়েছে, তোমাকে পাগল বানিয়ে দিয়েছে, আর তাকাসুর তোমাকে বেশি বেশি অর্জন করার জন্য, বেশি বেশি নেওয়ার জন্য। রব্বুল আলামিন বললেন, বান্দা আমার তোমাকে জীবনে যা দিয়েছি, নবী আমার বললেন তুমি এটা যতটা পেয়েছো এটার উপরে খুশি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও,
পরের টাকা তুমি দেখবে না, পরের বাড়ির দিকে তুমি দেখবে না, পরের জমির দিকে তুমি দেখবে না। উনজুরুল ইলা মা আসফালামিন, তোমার থেকে যারা নিচে আছে তাদের দিকে তুমি দেখো, তোমার উপরে যারা চলে গেছে তাদের দিকে তুমি দেখবে না। আল্লাহকে বলো, ইয়ে পাক পরবর্দিগারে আলাম, রব্বুল আলামিন ওয়া বারিক লি ফিমা আতাইতানি, রব্বুল আলামিন আমাকে যাহা দিয়েছো রব্বুল আলামিন আমি সন্তুষ্ট আছি। বাবুরে আমার, আজ জমির পাশে একজনের সরিষার জমিতে বেশি সরিষা হয়েছে, আপনি বললেন আমি বেকার হয়ে গেলাম, এত খরচ করলাম, উমুকের জমিতে এত আর আমার জমিতে সামান্য, না ভুট্টা লাগিয়েছেন, একজনের জমিতে ফলন হয়েছে 20 কুইন্টাল, আপনার হয়েছে 16 কুইন্টাল। বন্ধু আমার, আপনি বলবেন রব্বুল আলামিন তোমার লাখো কোটি শুকরিয়া, আল্লাহ রে তুমি যদি 16 কুইন্টাল দিয়েছো, ইয়ে রব্বুল আলামিন তুমি যদি বলতে 16 কেজি তোমাকে দেব, 16 কেজি নিয়ে তোমাকে ফেরত হতে হবে, আমার করার কিছু ছিল না। রব্বুল আলামিন তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, আল্লাহ তোমার শুকরিয়া জ্ঞাপন করছি। রব্বুল আলামিন কারোর 10 কুইন্টাল হয়েছে সে কেমন করে বরদাস্ত করেছে? পরবর্দিগারে আলাম কারোর ঘরে 10 কিলো যায়নি সে কেমন করে বেঁচে আছে? আল্লাহ রে 20 কুইন্টালের দিকে আমি দেখলাম না, আল্লাহ তুমি আমাকে যথেষ্ট দিয়েছো। বন্ধুরে আমার, রব্বুল আলামিন চাইছেন ওয়াদু যাকাত আমওয়ালেকুম, তুমি তোমার মালের যাকাত তুমি বের করে দাও। তখন মুমিনান, তাহলে তুমি একজন একজন সুন্দর, একজন কামেল, একজন পরিপূর্ণ মুমিন হতে পারবে। তোমার জমিনে রব্বুল আলামিন যে উপার্জিত ফসল দিয়েছেন, এই ফসলের তুমি মাল পেয়েছো, ফসল তুমি পেয়েছো, বেশি দয়াময়া না করে, বেশি বেশি করে তুমি তার গাফেল না হয়ে, বেশি বেশি করে লোভে না পড়ে, এই মালটাকে তোমার যতটা লাগবে রব্বুল আলামিনের দরবারে তুমি ওসুর বের করে দাও। অদ্দু যাকাত আমওয়ালেকুম, তোমার মালের যাকাত তুমি আদায় করে দাও। আল্লাহ পাক বললেন, মা বোন আমার, আপনি নিজের জীবনকে ক্ষয় করেছেন আপনার স্বামীর ঘরে সুন্দর করার জন্য, মারে আমার রব্বুল আলামিন আপনাকে ধন দৌলত দিয়েছেন, জীবন দান করেছেন, আপনার হাতটা ভালো, আপনার পা ভালো, শরীর ভালো আছে, আপনি সকাল ভোর থেকে লেগেছেন সারা দিন কাজ করে যাচ্ছেন, নমাজের সময় হয়ে গেছে নমাজকে গুরুত্ব দিলেন না, কাজকে গুরুত্ব দিলেন, কাজটা যদি করে নিতে পারি তাহলে আমি ধন্য হব। ধন্য হবেন, সকাল আবার হবে কি না এটা কি আপনি ভেবেছেন? এটাই যে আপনার জীবনের শেষ কর্ম নাকি, আপনি কি করে বুঝবেন? মা আমার, স্বামীর ঘরে স্বামীকে রাজি করার জন্য, নিজের মালকে বেশি করার জন্য, কাজকে গুছিয়ে নেওয়ার জন্য আপনি করলেন কি, কাজ করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, মসজিদে আজান, সমস্ত মানুষ নামাজ পড়ে চলে আসলো। মা আমার, বোন আমার, কাজ যদি আপনাকে করতেই হয় মধ্যখানে, কাপড় যদি আপনার পাক পবিত্র থাকে, শরীর যদি পাক পবিত্র থাকে, আপনি একটু বুঝতে শিখুন, আপনার গায়ে ধুলা লেগেছে ধুলা না পাক নয়, কর্ম করার কারণে যদি কাদাও লেগে যায় যদি পাক হয় সেটাও না পাক নয়, যদি সন্দেহ হয় কাপড় পাল্টে নামাজটা আদায় করে নেন, আবার কাজে যান। কাজ করতে নিষেধ নেই, কাজ করুন, কিন্তু আল্লাহর ধ্যান, আল্লাহর জিকির, আল্লাহর ইবাদতকে পশ্চাতে ফেলে, পিছনে ফেলে দিয়ে, গুরুত্বহীন করে ফেলে রেখে আপনার কর্ম করা চলবে না। মা বোন আমার, স্বামীকে সন্তুষ্ট করলেন, স্বামীর ঘরে কাজ করলেন, করতেই আছেন, করতেই আছেন, করতে করতে হঠাৎ আপনার ডান হাত অথবা বাম পা অবাস হয়ে গেল, ডাক্তারের কাছে নিয়ে গেল, এইবারে আপনার কাজ সার্টিফিকেট এসলো ডাক্তারের কাছ থেকে আসলো যে আপনাকে অর্ধাঙ্গ রোগ হয়ে গেছে, আপনাকে প্যারালাইসিস হয়ে গেছে। মা আমার, এবারে কাজ কি করে করবেন, এখন কাজ আপনার সংসার কি করে চলবে? তাহলে জেনে নিতে হবে সন্তুষ্ট হতে বলেছেন আল্লাহ পাক, আল্লাহ রাসূল, সন্তুষ্ট হও যেটুকু পেয়েছো, এ দয়ালু দাতা তুমি আমাকে কাজ করতে দিয়েছো, আল্লাহ আজান হয়ে গেছে থাকলো কাজ। বউ বেটিকে বলেন, সবাইকে বলেন, চল মা
নামাজটা পড়ে নিই, নামাজ পড়ার পর আবার কাজ করব, প্রয়োজন হলে গোসল দেরিতে করব, কিন্তু নামাজ বাকি রেখে নয়। নামাজকে অযথা বসে বসে নিজের কাজ করতে গিয়ে কাজা করা, এটা পণ্ডিতের, এটা চালাকের, এটা একজন জ্ঞানীর পরিচয় হতে পারে না, এটা পাগলের পরিচয়। নিজের আসল কর্মকে রেখে দিলেন, নিজের পুঁজিকে নষ্ট করলেন, পরের পুঁজি নিয়ে পাগল হয়ে আছেন। আল্লাহ পাক বললেন, আকাঙ্ক্ষাতে বেশি বেশি করে পাওয়ার আকাঙ্ক্ষায় তোমাকে পাগল করে দিয়েছে, তোমাকে বেহুশ করে দিয়েছে, তোমাকে গাফেল করে দিয়েছে। রব্বুল আলামিন বললেন, এমন করে কর্ম করলে হাত্তা জুরতু কুমুল মাকাবির, এমন পর্যন্ত তুমি কবর পর্যন্ত পৌঁছে গেলে, যেই কবর তোমাকে রক্ষা করবে না, যে কবর থেকে তুমি কোনোদিন অব্যাহতি পাবে না। কবরে পৌঁছে গেলে, কবরে তুমি চলে গেলে, নিজের জীবনটাকে শেষ করে দিলে, আর জীবনে কোনোদিন কবর বলে তুমি স্মরণ করলে না। পাক পারবার দেখারে আলাম সুন্দর করে বুঝিয়ে দিলেন মানুষকে, এ আল্লাহর বান্দা শুনে নাও, ওরে আমার বান্দা, আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা জুরতু কুমুল মাকাবির, কাল্লা জি হাত্তা জুরতুমুল মাকাবির, এমন পর্যন্ত কি তোমরা কবর জিয়ারত মানে কবরের কাছে পৌঁছে গেলে, কেমন হলো, কবর পর্যন্ত চলে গেছো। রাব্বুল আলামিন বললেন, কাল্লা, কখনোই না। তার মানে এ বান্দা আমার, তুমি যেটা করতে চলেছো, তুমি যেটা করছো, তুমি যেটা ধরে রেখেছো, যেটাকে তুমি ভালো মনে করেছো, কাল্লা, এটা সঠিক নয়, এটা ঠিক নয়, এটা তোমাকে ছেড়ে দিতে হবে, এটা তোমাকে ত্যাগ করে দিতে হবে। রাব্বুল আলামিন ক্লিয়ার করে বললেন, বান্দারে আমার, কাল্লা, কখনো না, কাল্লা সাউফা তাআলামুন। আল্লাহ বললেন, এটা তুমি ছেড়ে দাও, এটা তোমার জন্য প্রযোজ্য নয়। তুমি একজন মুসলিম হিসাবে, তুমি একজন মুমিন হিসাবে, তুমি একজন আল্লাহ ভেরু বান্দা হিসাবে, তোমার জন্য এটা কোনো মতেই এটা সঠিক হবে না। তুমি বন্ধ করে দাও, এই রাস্তাটাকে বন্ধ করে দাও, নিজের চরিত্রকে পরিবর্তন করে নাও, নিজের রাস্তাটাকে পরিবর্তন করে নাও। রব্বুল আলামিন বললেন, সাউফা তাআলামুন, অবশ্যই তুমি জানতে পারবে, আগামীতে তুমি জানবে, ভালো করলাম না আমি মন্দ করলাম, ভালো পথ ধরেছিলাম না মন্দ পথ ধরেছিলাম, সামনের কর্ম, যে কর্মে ব্যস্ত আছি, যে কর্মে আমি পাগল হয়ে আছি, এই কর্মটা আমার পরকালের জন্য ইহজগতের ঠিক হবে না বেঠিক হবে, ইহজগতের জন্য আমার ঠিক হবে না বেঠিক হবে, এটা আপনাকে ভেবে নিতে হবে। কাল্লা সাউফাতা আলামুন, সুম্মা কাল্লা সাউফাতা আলামুন, আল্লাহ পাক বললেন, আবার কখনোই নাই, আবার তোমাকে এটা ত্যাগ করতে হবে। আবার বললেন, ডবল করে আল্লাহ পাক বলেছেন, তুমি এই কাজটাকে বন্ধ করে দাও, এই কাজটাকে তুমি দূরে সরিয়ে দাও, এই কাজ থেকে তুমি দূরে সরে এসো, নিজে তুমি ছেড়ে দাও। আল্লাহ পাক ছাড়তে বললেন, এখান থেকে সরে আসতে বললেন, আর বললেন, কাল্লা লাউ তাআলামুন, যদি তোমরা এটা জানতে, যদি জানার চেষ্টা করতে, যে তুমি করছোটা কি, ভালো না মন্দ, ঠিক না বেঠিক, এটা কোরআন হাদিস মোতাবেক সঠিক না সঠিক নয়, আল্লাহ এটাকে ভালো মনে করেছেন না করেননি, আল্লাহ এটাকে ধরতে বলেছেন না আল্লাহ ছাড়তে বলেছেন, আল্লাহর উপরে সন্তুষ্ট হবেন না হবেন না, আল্লাহ রসুল এরকমের কর্ম করাটাকে ভালো মনে করেছেন না মন্দ মনে করেছেন, আল্লাহ রসুল আমাদের কি বলে গেছেন, আসসালাতুলে আউয়ালে ওয়াক্তহা, পরিষ্কার বলেছেন, আহাব্বুল আমাল ইলাল্লাহ, আল্লাহর কাছে ভালো আফজালে আমাল, ভালো আমাল যেটা সময়ের উপরে নামাজ আদায় করা। এ বন্ধু আমার, মা বোন আমার, নিজের নামাজটাকে আপনি ব্যাখ্যা ব্যর্থ করবেন না, ব্যর্থ হতে দেবেন না, বেকার হতে দেবেন না। কবর আপনার কাছে ডাক দিতে আছে, আপনার সামনে আছে,
কবর আপনার অপেক্ষা করতে আছে, যতটা জীবন রব্বুল আলামিন আপনার লিখে দিয়েছেন অতটাই আপনি পাবেন, যতটা ভাগ্যে আছে তার বেশি হবে না তার কম হবে না, ওটাই আপনাকে নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। রব্বুল আলামিন শেষের দিকে বললেন জি লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, একবার এটাকে দুবার বলেছেন। আল্লাহ কি বললেন, তোমরা দেখবে তোমরা জাহান্নাম, দেখবে তোমরা আগুন কোনখান থেকে, প্রথমবার যেটা বলেছেন আল্লাহ পাক বলতে চেয়েছেন তুমি দূর থেকে। জি ইনার ছোট কাকি 50 টাকা দান।